পর্যন্ত জানা গেছে 40-50 জন, কিন্তু কালকে মানে 30 তারিখ আর 1 তারিখ বাকি আরো লোক আসবে আমার জানা মতে অন্তত। একজনে 15,000 20,000 25,000 এর থেকেও বেশি আছে, মনে করেন 4-5 লাখ টাকা এরকম হবে সব মিলাইয়া। তারপরে অনেকে ল্যাপটপ দিছে, মোবাইল ফোন দিছে, সব কিছু চাকরির ক্ষেত্রে, এবং আমরা বলছি সফটওয়্যারের কাজ করবে, যেগুলো আপনারা নিয়েও যাইতে পারবেন আবার এখানে রাইখেও যাইতে পারবেন, সব ধরনের সুযোগ সুবিধা দিছে। অনেক বড় প্রতারণা হয়েছে যেগুলো বোঝার মতো ক্ষমতা এতগুলো মানুষের হয় নাই। আমরা সবাই বলতে গেলে অধিকাংশ স্টুডেন্ট মানুষ যারা মনে করেন লেখাপড়ার পাশাপাশি চাকরির জন্য চাকরির জন্য আর কি অ্যাপ্লাই করছে এবং অল্পতেই হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তারা অনেক বড় একটা প্রতারণা করছে। বিচার তো চাই এবং আমাদের টাকা পয়সা তো চাই, কারণ খুব কষ্টের টাকা পয়সা। আমি এখানে যে ইনস্ট্যান্ট কোম্পানি নুডলস কোম্পানি ওইটা আর কি একটা 50,000 টাকার ল্যাপটপ দিছি আমাকে, মানে গত 22 তারিখে আমি ল্যাপটপটা দিছি, মানে আমার জয়েন্ট লেটার পর্যন্ত দিয়ে দিছে। তো আমার কালকে গতকালকে ল্যাপটপটা এখান থেকে নেওয়ার কথা ছিল, তো আসে দেখি এখানে কোনো লোকজন নাই, তালা মারা, তারপর তাদের ফোনটা ফোন নাম্বারটা বন্ধ। তারপর তো আমরা এই আপু ছিল আমার সাথে যে আর কি আমরা এখানে ঢুকাইছে, তা সে আমি আমরা এসে থানায় গিয়া জিডি করছি। হ্যাঁ আপু, তখন তো অবশ্যই মনে করেন আমার মানে পারিবারিকভাবে খুবই সমস্যার ভিতরে আছি, তাও আমি 50,000 টাকা ম্যানেজ করে, 50,000 টাকা পারিও না, আমি 10,000 টাকা ম্যানেজ করে বাকিটা আমি কিস্তিতে একটা ল্যাপটপ আনছি ওয়ালটন থেকে, আমার একটা ছোটো বাচ্চা আছে, এখন আমি ওরে দেখবো না আমি কিস্তি পরিশোধ করবো বলেন, তাহলে এখন কী করা উচিত? আমি বিচার চাই, অবশ্যই বিচার চাই। ঘটনা হচ্ছে আমি এটার বিজ্ঞাপন পাইছি 4 তারিখে, 4 তারিখে পাওয়ার পরে আমাকে অফিসে ডাকছে 6 তারিখ, আমি আসার পরে আমার কাছ থেকে কাগজপত্র সব নিয়েছে, নেওয়ার পরে আমাকে বলছে আপনি ম্যানেজার পোস্টে থাকবেন, আমি ঢাকাতে চলে যাব, আপনি ইন্টারভিউ দেন। তারপর আমার অনেকগুলো অঙ্ক টঙ্ক দিছে, দেওয়ার পরে আমাকে বলতেছে কি আচ্ছা আপু আপনার পার্সোনালি ল্যাপটপ লাগবে। এখন বলি দেখেন আঙ্কেল আমার তো বাবা নাই, আমি স্যারকে সরাসরিভাবে বলছি যে আমার বাবা নাই, আমার একটা ভাই, ভাইটা সমস্যা আছে, আমার বিয়ে হয়েছিল মানে সমস্যা আছে আমার একটু এর জন্য, তো আমি আমার হাজবেন্ডকে জানাইতে চাই না। পরে বলে আপনার আম্মুকে ফোন দেন, আমি আমার আম্মুকে ফোন দিয়ে তাকে কন্টাক্টে ধরাই দিছি, আমার আম্মু অনুমতি দিছে, সব কিছু করার পর আমাকে বলছে 12 তারিখ ল্যাপটপ নিয়ে আসতে। তো আমি 12 তারিখ ল্যাপটপটা সংগ্রহ না করার কারণে আমি তাকে ফোন দিছি যে স্যার আমি তো ল্যাপটপটা সংগ্রহ করতে পারতেছি না। বলে তাহলে একটা কাজ করেন, আপনার জন্য একটা অফার আছে, আপনি 20,000 টাকা দিলে আপনাকে একটা ল্যাপটপ দেওয়া হবে। তাই আমি বলতেছি ভাই আমার কাছে তো এখন এতগুলো টাকা নাই, আমার কাছে টাকা আছে 18,000 টাকা, আমি এইটা দিতে পারি, কাঁচা তাল নিয়ে আসেন। পরের দিন আমি আমার আম্মুকে সহ নিয়ে আসিয়া এই যে আবু বক্করের কাছে টাকা দিছি, তারপর আরেক আবু বক্কর ছিল তার কাছে আমি সই দিছি, দেওয়ার পর আমার টাকাটা রাখছে, আমাকে বলছে 28 তারিখ আপনি এসে ল্যাপটপটা নিয়েন। তারপর আমার একটা ছোটো বোন আছে, ওরে দিছি, বলছে স্যার ও ল্যাপটপ কিনতে পারবে না, হাতে হাতে। তারপর আমাকে বলছে আমার একটা ছোটো বোন আছে, ওরে দিছি, বলছে কি তাহলে ও যখন ল্যাপটপ কিনতে পারবে না তাহলে ওরে একটা মোবাইল কিনে দেন। তারপর ওরে আমি একটা 13,000 টাকা একটা মোবাইল কিনে দিছি, আমার একটা বান্ধবী আছে ওর হাজবেন্ড মারা গেছে, একটা বাচ্চা আছে, তারপর ওরেও দিছি যে এত ভালো একটা চাকরি দিলে তুমিও করো। ও আইসে ওর ফ্যামিলি নিয়ে কথা বলে গেছে, বলার পরে ও একটা ল্যাপটপ দিছে 50,000 টাকার, এগুলো নিয়ে কালকে সকালে আমাকে পরশু দিন শুক্রবারে ফোন দিছে 2,000 টাকার জন্য, আমি 2,000 টাকা বিকেশে পাঠাই দিছি, বলছে কি আপনি শনিবার আসিয়া 9টায় এসে ল্যাপটপ নেবেন। তারপর আমার 9:30 ফোন দিয়ে বলতেছে না 9টায় না আপনি 3টায় এসে নিয়েন, আমি বলছি ওকে ভাইয়া। তারপর আমার সাথে কথা হওয়ার পর আর 11:30 আমার ফোন দিয়ে বলছে আসতে, তারপর আমি 3টার সময় এসে দেখি এই জায়গায় তারা নাই, রুম তালা মারা। তারপর আমি নিচে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছি, সিকিউরিটি গার্ড কোনো রেসপন্স করে নাই। তারপর আমি নিচে কোম্পানির লোকের সাথে কথা বলার পর বলতেছে আপনারাও এরকম একটা ইয়া করছেন, জালিয়াতি করছেন, আমি বলছি হ্যাঁ কেন আঙ্কেল কী হয়েছে। তারপর সব কথা বলার পরে আমরা থানায় গেছি, থানায় যেয়ে আমরা জিডি মানে অভিযোগ দিছি, অভিযোগ দেওয়ার পর আমরা আরও কয়েকজন এক হয়েছি, হওয়ার পর আমরা র্যাব অফিসে গেছি, র্যাব অফিসে মানে তারা ছবি টবি নিছে এই যে আইনারি। তারপর আমি কালকে সন্ধ্যাবেলা 15 জন নিয়ে আসি, আমি ওরকম তুলপার করা আমি একটা তালা মারতে বলছি, এটা হচ্ছে ইনস্টেট নুডলস কোম্পানি। আমার দাবি হচ্ছে এই যে আমার 20,000 টাকা, এই টাকা 20,000 চাই, আমার বোনের মোবাইল চাই, আমার বান্ধবীর ল্যাপটপ চাই, আর এদের সূক্ষ্ম যে বিচার হইতে পারে এই বিচার আমি চাই।